নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আজ মোটামুটি 10-12 দিন পর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে একদম মানে পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। আমি যেটা চাইছিলাম বা সবাই চাইছিল আমাদের এই দিককার মানুষ হয়তো, তো খুবই সুন্দর একটা আবহাওয়া হয়েছে, খুব মনোরম একটা আবহাওয়া। তাই ভিডিও মানে ভিডিও করার যে একটা আবেগ, সেই আবেগটা ধরে রাখতে পারলাম না, তার জন্য আবার ভিডিও তৈরি করলাম। বিকেলবেলায় খুব খুব কমই আমি ভিডিও তৈরি করি, তারপরেও আমি আজকে ভিডিও তৈরি করছি। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা স্কিপ করে না দেখে না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আজকের অবশ্যই আপনারা বুঝে গেছেন থাম্বল দেখি, তো তারপরে আমি বলছি আপনারাও এটা ট্রাই করবেন বাড়িতে অবশ্যই। তো চলুন বন্ধুরা, যে আবহাওয়ার কথা বলছিলাম, যদিও আমার গরিবের ক্যামেরা, তারপরেও বলছি মানে আবহাওয়াটা দেখুন, মানে পিছনের দিকে মুষলধারে বৃষ্টি হওয়ার পরে পিছনের সাইডে দেখুন মানে সূর্যটা অস্ত যাচ্ছে, আর গাছগুচ মানে গাছ যে সমস্ত গাছ টাছ রয়েছে, গাছের ফাঁকা দিয়ে হালকা হালকা যে সূর্যের রশ্মিটা আসছে সেটা দেখতে একদম অসম্ভব সুন্দর লাগছে। সব মিলিয়ে পুরোপুরি একদম মানে কি বলবো, মানে স্বপ্নের একটা বিকেল বলতে পারেন। মানে বিগত বললামই প্রথমে, বিগত 10 দিন পর বৃষ্টি হয়েছে, সেটা খুবই ভালো লাগছে দেখতে। তো চারি সাইডটাকে আপনাদের একবার দেখিয়ে দিই, চারি সাইডটা খুবই সুন্দর এবং খুবই মনোরম। তো এই হচ্ছে আমার সেট আপ। তো সেট আপের গাছগুলো বৃষ্টি হওয়ার পরে হালকা হালকা মানে এখন যদিও এটা বিকেল টাইম, তো বোঝা যাচ্ছে না, আমি নতুন একটা গাছ অ্যাড করেছি, নতুন একটা গাছ অ্যাড করেছি, সেই গাছটা আপনাদের দেখাই। এই যে এটা যখন আরও বেশি আরও যখন বেশি আপনার মানে গাছ হবে, মানে যখন এইগুলো আরও ডালপালা বেরোবে, তখন আরও বেশি সুন্দর এবং আরও বেশি কিউট লাগবে। আর আমি যেটা করার কথা বলছিলাম, তো সেটা শুরু করা যায়। বিগত 2-3 দিন ধরে আমি এই জায়গাটা দেখছি, পাখিরা এখানে আসে, আসার পরে এখানে রেস্ট নেয়, মানে এই জায়গাটা অনেকটাই ঠান্ডা পরিবেশ থাকে এনি টাইম, তো সেই জন্য এখানে রেস্ট নেয়। তো আমি সেই জন্যই আমি এখানে ভাবনা চিন্তা করেছি যে পাখিদের জন্য এখানে জলের জন্য ব্যবস্থা করব, আর কিছু খাবারের জন্য ব্যবস্থা করব। সেটা অবশ্যই আমার পাখিদের জন্য না, এটা সম্পূর্ণ মানে যেসব পাখিগুলো ঘুরে বেড়ায় এবং যারা দেশি পাখি, মানে এমনি আপনারা খোলা আকাশে যেগুলোকে দেখতে পছন্দ করেন বা যেটা আপনারা দেখে খুবই অভ্যস্ত সারা জীবন, সেটাকে সেই ধরনের পাখিরই আমি একটা সেট আপ তৈরি করতে করবো ভাবনা চিন্তা রয়েছে। তো চলুন বন্ধুরা, এগুলো হচ্ছে বন্ধুরা, এগুলো হচ্ছে টার্কি বার্ডের বাচ্চা, আমি আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এরা মানে সবসময় যদি এরকম অল টাইম ছাড়া পায় তাহলে আরও বেশি ভালো হবে। মানে আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার জন্য ওদের পাখনাগুলো একটু মানে ঠান্ডা লাগলে যেরকম করে সেরকম করে নিয়েছে। তো আমি ওই কাজগুলো করছি, আর আমার পাশে এরা আমার পাশে তুলেছে, এগুলো খুবই ফ্রেন্ডলি, আমি এর আগেও বলেছিলাম। তো বেশি কথা না বলে ওই কাজটাকে কমপ্লিট করেছে। চলুন বন্ধুরা, এগুলো বন্ধুরা সেই ঘরের মধ্যে যে ঠিলিগুলো ছিল সেই ঠিলিগুলো আমি মানে এগুলো অনেকটা নোংরা হয়ে গেছে, যার জন্য আমি জলের মধ্যে এখানে রেখে দিয়েছি বৃষ্টির অপেক্ষাতেই। তো এর নিচে যে উপরে যেগুলো ছিল সেইগুলো দিয়ে আমি চেষ্টা করবো ওদের জন্য খাবারের এবং জলের দুটো জায়গা তৈরি করে দেওয়ার। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখুন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা এখন কমপ্লিট হয়ে গেছে, এটা আমি ভাবনা চিন্তা করেছি এটার মধ্যে খাবার দেবো আর এটার মধ্যে জল দেবো। এটা একটু বড়ো পাত্র নিয়েছি, কারণ এর ভিতরে ঢুকে যাতে একটু স্নান টান করতে পারে পাখিগুলো, সেই জন্য এরকম ব্যবস্থা করা। তো বেশি লেট করবো না এবং বেশি কথাও বাড়াবো না, এগুলোকে টাঙিয়ে দেবো। আর আমি চেষ্টা করব যে সামনে যেদিন আপনাদের মানে যখন এটা হবে, মানে পাখিগুলো খেতে আসবে বা খাবার খেতে আসবে বা জলে স্নান করতে আসবে, সেটা আমি চেষ্টা করব আমি ক্যামেরা বন্দি করার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, এগুলোকে সরাসরি আগে টাঙিয়ে দিই। তো বন্ধুরা, এটা এখন টাঙানো কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট করতে করতে অবশ্যই কমপ্লিট হয়ে গেছে। আর এই কমপ্লিটটা হয়ে যাওয়ার কারণে সন্ধ্যাও হয়ে গেছে, আর আমি যে কাজটা করলাম আমি চাইবো আপনারাও আমাকে দেখে বা ইন্সপায়ার হয়ে আপনারা এটা করার চেষ্টা করবেন। তাহলে হয়তো আমাদের যেসব পাখিগুলো থাকে যেগুলো তৃষ্ণা জ্বালায় ঘোরে এবং কিছু খাবারের জন্য এরোর বাড়িতে যায়, বা এই যে রোদের তাপ আমরাই ঠিকঠাক বেরোতে পারছি না, আর ওদের তো শুধুমাত্র অল্প একটুখানি জীবন, আমি চাইবো যে আপনারাও এটা করবেন। আর এটা করলে হয়তো ওদেরও একটু সুবিধা পাওয়া যাবে। যদি অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগে বা আমাদের এই কাজটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে, ততক্ষণে জানো বন্ধুরা, টাটা।